অবিশ্রান্ত বাড়িধারার মধ্যে অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে ছাই। ঘটনা বিশালগড় ব্রিজ চৌমুনিতে বুধবার গভীর রাতে। দমকল বাহিনী জনৈক আধিকারিকের মতে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সম্ভাবনা। গোটা রাজ্যে বুধবার বিকেল থেকেই শুরু হয় অবিশ্রান্ত বৃষ্টি। রাজধানী সহ বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। বিশালগড়েও অনুরূপ পরিস্থিতি। এরই মাঝে বুধবার মাঝরাতে বিশালগড় ব্রিজ চৌমুহনিতে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী, কিন্তু ততক্ষণে ব্রিজ এলাকার পাঁচটি দোকানঘর বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। যদিও দমকল বাহিনীর তৎপরতায় ব্রিজ এলাকার বেশ কয়েকটি দোকানঘর বিধ্বংসী আগুনের হাত থেকে রক্ষা পায়। এ বিষয়ে দমকল বাহিনীর জনৈক আধিকারিককে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দমকল নিয়ে তারা ঘটনাস্থলে হাজির হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। তার ধারণা, শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে বেশ কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। একে তো করোনাজনিত পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য প্রায় লাটে, তার উপর এই অগ্নিকাণ্ড। সত্যি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেঙ্গার।